শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের মধ্য দিয়ে আইসিসি ওডিআই সুপার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে টাইগাররা এখন র্যাঙ্কিং এর শীর্ষ। বাংলাদেশের বর্তমান পয়েন্ট 50। 2023 বিশ্বকাপ বাছাই পর্ব তথা আইসিসি ওডিআই সুপার লিগে এখন পর্যন্ত তিনটি সিরিজ খেলেছে টাইগাররা, যার মধ্যে প্রথমটিতে উইন্ডিজদের 3-0 ব্যবধানে পরাজিত করেছিল বাংলাদেশ, যার মাধ্যমে পূর্ণ 30 পয়েন্ট অর্জন করা হয়েছিল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়ে সেই সিরিজে কোনো পয়েন্টই পায়নি টাইগাররা। পরে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে 20 পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ, যার মাধ্যমে 3 সিরিজের 9 ম্যাচে 50 পয়েন্ট পেয়েছে টাইগাররা। বাংলাদেশের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। টাইগারদের হাতে বাকি আছে আরও 5টি সিরিজ। 13 দল নিয়ে চালু হওয়া সুপার লিগে প্রতিটি দল খেলবে 8টি করে সিরিজ। যে 8 সিরিজের 24 ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে নির্ভর করবে 2023 বিশ্বকাপ খেলা। স্বাগতিক ভারত এবং সুপার লিগের পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ 7 দল সরাসরি খেলবে 2023 বিশ্বকাপ। তবে বাকি থাকা 5 দলের সুযোগ শেষ হয়ে যাবে না, তাদেরকে খেলতে হবে আইসিসির অন্য সদস্য 5 দলের সঙ্গে। সেই 10 দল থেকে উঠবে 2 দল। বাংলাদেশকে এই সমস্ত ঝামেলায় পড়তে না হলে সামনে থাকা 5 সিরিজে ভালো কিছু করতে হবে। সুপার লিগে সব দল পরস্পরের সঙ্গে খেলবে না, তবে প্রতিটি দলকেই খেলতে হবে 8টি সিরিজ। সুপার লিগে বাংলাদেশের খেলা নেই ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে। এদিকে বাংলাদেশের আগামী সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে, তবে সেটি ঘরের মাঠে নয়। আইসিসি ওডিআই সুপার লিগের গুরুত্বপূর্ণ এই সিরিজটি টাইগাররা খেলবে জিম্বাবুয়ের মাটিতে। ঘরের মাঠে সবশেষ 16 ম্যাচে সবকটিতেই জিম্বাবুয়েকে পরাজিত করেছিল টাইগাররা। তবে জিম্বাবুয়েতে খেলা সবশেষ 2011 এবং 13 সালে পরাজিত হয়েছিল টাইগাররা। তাই জিম্বাবুয়ের কন্ডিশনেও আইসিসি ওডিআই সুপার লিগের এই সিরিজটি কঠিন হবে বাংলাদেশের জন্য। এরপর ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গিয়ে সেখানে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে এসে সেপ্টেম্বর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হাতে থাকা আগামী 5টি সিরিজই বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে এই সিরিজগুলোতে ভালো কিছু করতে হবে টাইগারদের।